আজ আমরা বেরিয়ে পড়লাম কবি কালিকানন্দ অবধূতের বাড়ির খোঁজে। তিনি একাধারে ভবঘুরে, সন্ন্যাসী, তান্ত্রিক, আবার লেখক। ঠিক বন্দে মাতরম ভবনের উল্টো দিকে তার শেষ জীবন কাটিয়েছিলেন এই বাড়িতেই। উপনয়নের সময় তার নাম দেওয়া হয় রেবতী মোহন। এই নামেই তিনি যত রকম বিপ্লবী কার্যকলাপ চালাতেন। এই যে বাড়িটি দেখছেন, এই বাড়িটিতেই তার শেষ জীবন কাটিয়েছিলেন। আসুন এই বাড়িটি একবার বাইরে থেকে দেখে নিই, কারণ ভিতরে প্রবেশ নিষেধ। ভেতরে তাদের উত্তরসূরিরা বসবাস করছেন এখনও পর্যন্ত। সত্যিই মনমুগ্ধ হয়ে গেল।